হাই বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই ব্যস্তময় জীবনে কারোর কাছে খুব কমই সময় আছে অন্য কিছু বিষয় নিয়ে ভাবার। আমাদের চারপাশে শুধু ইট সিমেন্টের বাড়ি, বড় বড় রাস্তা, বড় বড় ফ্ল্যাট, এই সব দেখে আর আমাদের কাজ, এই দুটো জিনিস ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। কিন্তু অথচ আমাদের মধ্যে অনেকের মনেই আছে যে তাদের একটা গার্ডেন করার শখ বা গার্ডেনের শখ অনেকের মধ্যেই থাকে, কিন্তু জায়গা কোথায়? এখন তো সেটারও অভাব হয়ে গেছে, লোকজন এত বাড়ছে যে জায়গা পাওয়া যায় জায়গা থাকে না যে আমরা বাইরে কোথাও গিয়ে গার্ডেনিং করব। তো আমি মনে করি যদি আমাদের অতটাই অসুবিধা আছে তাহলে আমরা বাড়িটাকেই তো ভালো মতো সাজাতে পারি গাছপালা দিয়ে, তাই না? তো আসুন আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করি যে আপনার বাড়িতে যদি আপনি সবুজ উদ্ভিদ লাগান তো সেটা কি ভালো না খারাপ বা কি হবে। তো প্রথমেই বলি যে বাড়ির জন্য সব গাছ, কিন্তু সব ধরনের গাছ বাড়িতে লাগানো যাবে না। আপনাকে কিছু ইনডোর প্ল্যান্ট আছে যেগুলি বাড়িতে ব্যবহার করতে হবে। আপনার যেমন আপনার বাড়ির ছাদে রাখছেন বা আঙিনার মধ্যে রাখছেন টবে, সেভাবেই আপনি টবে গাছ লাগিয়ে সেগুলি আপনি বাড়ির মধ্যে রাখতে পারেন। এর মধ্যে অনেক গাছ আছে, যেমন আইভি লতা, মানি প্ল্যান্ট, তারপরে বাহারি কচু, পাম ইত্যাদি অনেক অনেক। আবার আপনি এগুলি গাছগুলি লাগানোর জন্য সঠিক জায়গাও দরকার। কিভাবে লাগাবেন গাছ, কিভাবে সাজাবেন গাছ দিয়ে নিজের বাড়িটাকে? তো প্রথমেই আপনাদেরকে একটা যেটা করতে হবে, আপনার ঘরের যে ফার্নিচার আছে বা দেওয়ালের রং ইত্যাদির সঙ্গে ম্যাচিং করে আপনাকে গাছ লাগাতে হবে। বিশেষ করে কোথায় কোন গাছটি লাগালে আপনার ফ্ল্যাট বা আপনার বাড়ি দেখতে সুন্দর হবে। তো কিছু গাছ আছে যেগুলি সরাসরি সূর্যের আলো বা না পড়লেও বেঁচে থাকতে পারে বা হালকা আলোতেও বেঁচে থাকে, তবে যেটা দরকার আমাদের শরীরের জন্যও বা গাছের জন্য পর্যাপ্ত আলো বা হাওয়া বাতাস কিন্তু ঘরে আসা একান্ত দরকার, আর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার। যেমন একটি গাছ লাগিয়ে দিলেন, তার পাশেই অনেকগুলো জিনিস একসঙ্গে রেখে দিলেন, সেটা কিন্তু মোটেই ভালো লাগবে না দেখতে। একটা জিনিস আর একটা টবের মধ্যে যেন কিছুটা হলেও একটু জায়গা বা স্পেস রাখবেন, সেটাতে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করতেও আপনার সুবিধা হবে। তারপরে যেটা করতে হবে আপনাকে, যে শুধু গাছ এনে টবে লাগিয়ে বাড়িতে রেখে দিলেই তো হবে না, গাছের রীতিমতো যত্ন নিতে হবে, গাছকে খাবার দিতে হবে। তো আমাদের বাজারে অনেক রকম সার পাওয়া যায়, তবে যেটা আমি বলবো যে রাসায়নিক সারের পরিবর্তে আপনি যদি জৈব সার অর্থাৎ গোবর সার যেটাকে বলে সেটা ইউজ করেন তো বেশি বেটার। এতে গাছ অনেক সুস্থ আর সুন্দর থাকে, পর্যাপ্ত পরিমাণে প্রতিদিন কম বেশি হলেও জল দিতে হবে। মনে রাখতে হবে প্রত্যেকটা টবের নিচে একটা করে ফুটো রাখতে, যাতে বেশি জলটা যেন সেটি বেরিয়ে যাওয়ার রাস্তাটা থাকে, এটা গাছের পক্ষে খুবই ভালো। যেমন আপনার ঘরে যদি এসি লাগানো আছে, সেই এসি রুমে আপনি কী গাছ লাগাবেন? কারণ অনেক গাছ আছে যে বেশি ঠান্ডা সহ্য করতে পারে, তো সেই ধরনের গাছ আপনি লাগাতে পারেন, এগুলি সবগুলি নার্সারিতে পাওয়া যাবে। আর গাছ লাগানোর পর আপনি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাড়িটাকে রাখতে হবে, না তো নানা ধরনের কিন্তু জীবাণু বা রোগ হওয়ার আশঙ্কা থাকে। আপনার মাটি যেটা দেবেন টবে, বেলে আর দোআঁশ মাটি দিয়ে অবশ্যই গাছ লাগাতে হবে। তবে যাদের অ্যাজমা বা অ্যালার্জির রোগ আছে তাদের গাছ, মানে শোয়ার ঘরে বিশেষ করে গাছ না থাকাই ভালো। এভাবেই আপনারা গাছ লাগিয়ে আপনার ঘরে অনেক সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারেন। গাছ আমাদের পর্যাপ্ত অক্সিজেনও সরবরাহ করে। আমরা যে দিন রাত ফ্রিজ চালাই বা কয়েল, মশার যে কয়েল ধরায়, সেগুলো দিয়ে অনেক কার্বন ডাইঅক্সাইড বের হয়, তো আমাদের বাড়ির মধ্যে যদি সেই গাছ লাগানো হয় তাহলে কী হবে, সেগুলোই আপনার অক্সিজেন আমাদের তার তুলনায় অক্সিজেনটা আমরা অনেক বেশি পাবো,
ফলে আমাদের শরীরও সুস্থ থাকবে, আর শরীর সুস্থ থাকলে মন চেহারা সব ভালো থাকবে। তো আশা করছি আপনারা গাছের প্রতি যারাই একটু আপনাদের যত্ন নিতে হবে, আর যারা ভালোবাসেন গাছকে তারা অবশ্যই লাগাতে পারেন বাড়িতে। ধন্যবাদ।